আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে যে রেসিপিটা এখন দেখাবো আপনাদেরকে, এটা হলো আজকে বিকালের নাস্তা। তো রমজানের কিছু ছোলা বেঁচে যায়, সেগুলো আজকে আমি বিকালের নাস্তা হিসেবে নিয়েছি। তো আমি ছোলাটা সিদ্ধ করে ধুয়ে নিয়েছি আর কিছু আলু নিয়েছি। তো এখন আমি সেটা ভাজি করব, সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো এই রেসিপিটি আপনারা আমার সঙ্গে থাকুন, কিভাবে করবো সেটা আমি দেখাবো। আমি চুলা একটা কড়াই বসিয়েছি। তো এখন আমি চুলায় কিছু পানি কিছু তেল দিয়ে দিব। তেলটা দিয়ে দিয়েছি। তো আমি কিছু পেঁয়াজ আগে ভেজে নিব। পেঁয়াজটা আমি বেজে নিব আগে লাল করে। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। তো আমি এখন সব মশলাগুলো অ্যাড করব। মশলাটা আমার লাল হয়ে গেছে, তো আমি এখন লবণ দিয়ে দিব। হলুদ দিয়ে দিব। রসুন বাটা দিয়ে দিব। আর দিব আদা বাটা। তাহলে সামান্য একটু পানি দিয়ে দিব, যাতে করে পুরে না যায়, মশলাটা পুরে না যায়। সামান্য একটু পানি দিয়ে দিব। আমি একটু গুঁড়া মরিচ দিয়ে দিব। এক চামচ জিরা গুঁড়া দিয়ে দিয়েছি। তো মশলাটা আমি ভালো করে মিক্স করে ছোলাটা দিয়ে দিব। মশলাটা আমি ভালো করে মশলাটা আমার কষানো হয়ে গেছে। তো আমি এখন চুলাটা দিয়ে দিব। চুলাটা আমি সিদ্ধ করে ধুয়ে রেখেছি। তো ছোলাটার সাথে আমি কিছু আলু দিয়ে দিব। আমি একটু আলুগুলো এইভাবে করে কেটে কেটে রেখেছি। আমি একটু আলু দিয়ে দিব। এগুলো আমি ভালো করে মিশিয়ে নিই। আমি একটু টমেটো দিয়ে দিব আর কাঁচা মরিচ দিয়ে দিব।
এটা ভালোভাবে আমি মিক্স করে নিব। তো নামানোর আগে আমি একটু ধনে পাতা দিয়ে দিব, আমার ড্রাই হয়ে আসছে। আমি একটু গরম মশলা দিয়ে দিব আর একটু ধনে পাতা দিয়ে দিব। আমার হয়ে গেছে, আমি একটু নেড়ে চেড়ে এটা নামিয়ে নিব। আমার ছোলাটা রান্না করা হয়ে গেছে, তা আমি আপনাদেরকে সার্ভ করে দেখাবো। ছোলা টানা রান্না করা হয়ে গেছে, আমি এখন আপনাদেরকে সার্ভ করে দেখাবো। তো ছোলাটা আমার রান্না করা হয়ে গেছে, তো আমি আপনাদেরকে সার্ভ করে দেখালাম। তো আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে লাইক দিবেন, কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আমাকে সাপোর্ট করবেন, আমার সঙ্গেই থাকবেন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।